সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। প্রিয় দর্শক, ক্যামেরার সামনে বসে আছে একজন অসহায় বোন, আমরা তার বাস্তব জীবন ও সত্য ঘটনাগুলোই তুলে ধরব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন, কেমন আছেন আপনি? বেশি ভালো নেই। আমরা গল্প শুনবো আপনার, মজার মজার গল্প আমাদের সঙ্গে করতে পারবেন না? আচ্ছা, তো আমরা আপনার মজার মজার সেই গল্পগুলো শুনবো। তার আগে আমরা পরিচয়টা সেরে নিব। আপনার নাম কি? মর্জিনা। তো মর্জিনা বোন, আপনি কোথা থেকে আসছেন, আপনার গ্রামের বাড়ি কোথায় একটু বলবেন? দেশের বাড়ি রংপুর। আচ্ছা, রংপুর কোথায়? রংপুর মেডিকেল। আপনার গ্রাম কোথায়? রংপুর তো বিভাগ। হ্যাঁ, রংপুর জেলা কোনটা? রংপুর জেলা আমার তোমার থানা মধ্যে পড়তেছে, রংপুর মেডিকেলের সামনে আলমরো। আলমরো, ঠিকানা ঠিক মতো বলুন। থানা, গ্রামের নাম একবারে ডিটেইলস ঠিকানা সহকারে ঠিক মতো বলুন। রংপুর মেডিকেলে, ওইখানে আমাদের বাসা, আর থাকি আমি আলমরো। রংপুর মেডিকেল কোলে তো চিনবি না, সরকারি মেডিকেল তো অনেকেই থাকতে পারে, লোকাল মেডিকেল থাকতে পারে। আসলে একটা মেডিকেলে এখানে আমাদের এখানে মেডিকেলের নাম ঠিকানা ঠিকানা বলতে পারেন না? রংপুর মেডিকেলে এখানে আমার বাসা, দে ওখানে গেলে আলমর, এখানে গেলে বলবে তো মজিনার বাসাটা কে দেখা দিবে, সবাই দেখা দিবে। আপনি কি ওই এলাকায় ফেমাস? হ্যাঁ, আমার ওখানে আমার স্থানীয়, ওখানে আমার সব কিছু। কিভাবে ফেমাস হলেন, মানুষ আপনাকে কিভাবে চিনো এলাকা? আমাকে সবাই চিনবে, আমার আব্বুর নাম হচ্ছে আব্দুল খালেক। দেখেনে যে বললে দে, বলে আব্দুল খালেকের বাড়ি কোনটা, ওখানে বললে সবাই দেখাই দিবে আব্দুল খালেকের বাড়ি কোনটা। দেওয়ার নাম, মেয়ের নাম মর্জিনা। ওইখানে দিলে, আর আমি থাকি ভাইয়া ঢাকা কারবাঙ্গি চক বালুর মাঠ, ওইখানে যদি বাবুলের বাসা থাকি, ওইখানে যদি আমার ঠিকানা জানতে চায় শুনতে চায় সব ঠিকানা দেওয়া আছে। আমি ঢাকা কারবাঙ্গি চক বালুর মাঠ থাকি, বাবুলের বাসায়। আপনার বাবাকে সবাই চিনে? হ্যাঁ, সবাই চিনবে, যেখানে বললে সবাই চিনবে। আর আমার মা ঘরে সৎ মা, আমার নিজের মা নাই, নিজের মা সরবেলা চলে গেছে। আপনার নাম? করেছি। আমি ভাইয়েরা পড়োশি ভাইয়েরা জানে আমাকে অনেক হেল্প করছে, আমাকে আরো একটু সহযোগিতা যদি করে, আমার মেয়েটার একটা ভালো ঘর আসছে। যে আমি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা পড়াই, মহিলা মাদ্রাসায়, সেখানে একটা মেয়ের ঘর আসছে। যেমন বলতেছে ওরা মানে টাকা পয়সা নিবে না, ওরা ওই ছেলেটাও মানে মাদ্রাসা লাইনে পড়ে, তো বলতেছে আমি একটা আলেম হয়ে আমি যৌতুক নিব না, কিন্তু আমার যেটুকু সাধ্য আমার মনে করলে মানে কিছু লোক আসে ওদেরকে ওইভাবে উদ্যোগ খাওয়াতে হবে, যে কজন আসে সম্মান করতে যেন আমি ওদেরকে পাই। মানে আমার এটুকুই আমি আল্লাহর কাছে বলি যে আমার ভাইয়ের দুটো আমাকে সাহায্য করে আমার মেয়েটা বিয়ের জন্য, ধরনের বাবা নেই একটু কষ্ট করে আমাকে একটু হেল্প করতে পারেন, আমাকে একটু সাহায্য করছেন ভাইয়া, আর একটু সাহায্য করলে আমাকে আমার মেয়েটা যেন আমি ভালো থাকতে পারি। আমার স্বামী নেই ভাই, বিয়ে করছে।
সত্যি কথা বলছো? হ্যাঁ ভাইয়া সত্যি কথা, আমার স্বামী জুয়া খেলা মানে কি নিশা মানে কি আমার দিক করে আমার স্বামী কি আমাকে বিয়ে আরেক জায়গা বিয়ে করছে, সেদিন আমি আমার ভাইয়ের বলছি। আচ্ছা স্বামী যে জুয়া খেলায় বা আরেক জায়গায় বিয়ে করেছে, আপনারা যখন আমাদেরকে আমাদের কাছে আসেন তখন বলেন যে এই ঘটনা আমার স্বামী অমুক অমুক বা এই ধরনের কাজ করে, পরবর্তীতে আমরা জানতে পারি আপনাদের স্বামী আছে, আপনাদের সংসার আছে, না ভাইয়া আমি মিথ্যা কথা বলে কেন ক্যামেরার সামনে আসেন? ভাইয়া আমি আগে যেটা বলছি এখনো সেটা বলতেছি ভাইয়া, যে আমার স্বামী নাই, আমার দুধ স্বামী থাকতো আমি এই ক্যামেরার সামনে আসতাম না। হাজার হাজার মানুষের ফোন দিয়ে আমাকে অনেক কথা বলে, অনেক ভাই যারা ভালো ওরা সাহায্য করে, আর যারা সাহায্য করতে পারে না ওরা মানে অমন ভাবে কথা বলে যে নেও যেন ভাই, কেউ চায় না একটা ক্যামেরার সামনে একটা নারী ক্যামেরার সামনে আসে দাঁড়া। তো সবকিছু জেনে বুঝে আবার কেন আসছেন, মানে আপনার মানুষের চাহিদার কোনো শেষ নেই? আমি ভাইয়াদেরকে বলছি যে আমাকে একটু তো ভাইয়া একটু আমার মেয়েটা যেন কেউ সহযোগিতা করতে পারে, আমাকে একটু হেল্প করছেন। আমি বলবো না যে আমার ভাইয়ের পর্বসে ভাইয়ের আমার হেল্প করেন ভাই, আমার আল্লাহ দোয়া তো আমার মেয়েদেরকে লেখাপড়া করলাম, ভালো কাপড় চুল একটু পোশাক করে দিতে পারছি, আমার কিছু দেনা মাজন ছিল আমি ওগুলো শোধ করছি, কিন্তু ভাই আমার একটা গার্জিয়ান নাই। আমার যেমন একটা পাশে একটা লোক থাকতো দাঁড়া আছে, আমি মানুষের কাছে সাহায্য চাইতে আসতাম না ভাই, কোনো ভাইয়ের কাছে আমি বলতাম না ভাই আমাকে একটু সহযোগিতা করেন আমার মেয়েটার জন্য, আর যে আমার গার্জিয়ান থাকতো তাহলে আমি ক্যামেরার সঙ্গে আসতাম না ভাই। কিন্তু আমার একটু অনুরোধ আমাকে যা পারেন ভাই একটু সাহায্য করেন, আমার মেয়েটা যেন আমি ভালো জায়গা দিয়ে একটু বিয়ে শাদী দিতে পারি, যে আমার মেয়েটা একটু আমার কপালে যেন কষ্ট হয়েছে, যে আমার মেয়েটা কপালে যেন কষ্ট না হয়, আমি যেন কষ্ট করছি আমার মেয়েটা যেন একটু সুখ দেখতে পারে। আচ্ছা এই যে প্রবাসীরা যে এত টাকা পয়সা আপনাকে সাহায্য সহযোগিতা করলো, তো আপনি আবার একদিন ক্যামেরার সামনে আসলেন কিসের লোভে কিসের কারণে? ভাইয়া আমি কোনো লোভে আসি নাই, আল্লাহ দোয়াতে আমি অনেক কষ্ট করছিলাম, পরবর্তী ভাই আমার খুব কষ্ট, আমার আল্লাহ কষ্ট করছে, আল্লাহ তুমি মেয়ে দুটো নিয়ে খুব কষ্ট করতেছে, ঠিক মতো খাইতে পারো না, আমরা যা দিতেছি তুমি মেয়েটাকে মানুষ করো লেখাপড়া করাও, আমরা ইনশাল্লাহ যেটুকু পারি তোমাকে একটু সাহায্য করব, আল্লাহ দোয়াতে আমার আমাকে সাহায্য করছে, সাহায্য করেছে প্রবাসীরা, ঠিক আছে মানলাম। আপনি কি কারোর সঙ্গে আপনি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন কিনা? হ্যাঁ ভাই আমাকে বিয়ের কথা বলছিল এক ভাই, আমার দায়িত্ব নিছিল, আমি ওনার সাথে আমি কথা বলছি, আমাকে বিয়ে করতে চেয়েছিল, সে এখন বলতেছে এখন বলে বিয়ে করবে না, এখন নিজে সরে গেছে ভাই, আজকে এক মাস থেকে আমার সাথে কথা বলে না, যোগাযোগ করে না, আমাকে অনেক যা সাহায্য করছে। কয়জনের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন? আমি একজনকে দিছি ভাই, যারা সাহায্য দিছে ওরা আমাকে। একজনকে কি দিয়েছেন? আমি বলছি যে আমি বিয়ে করবো ভাই, দশ জনকে তো বিয়ে করা যাবে না, যদি ভালোবাসবো একজনকে ভালোবাসবো, মন দিলে একজনকে মন দিব, বা দশ জনের সাথে তো মন দেওয়া যাবে না, যে আমাকে দায়িত্ব নিবে আমার মেয়ের দায়িত্ব নিবে আমি তাকে বিয়ে করব। আপনার দায়িত্ব নিবে আপনার মেয়ের দায়িত্ব নিবে? হ্যাঁ। আচ্ছা তো আপনার তার বিয়ে হয়নি তার সঙ্গে? না ভাই এখন এখন পিছিয়ে গেছে ভাই, এখন বিয়ে করবে না, এখন বলতেছে অনেক সমস্যা এখন বিয়ে করবে না, আমাকে অনেক শ্রদ্ধা করছে, অনেক আমার হেল্প করছে, আমার মেয়েদেরকে হেল্প করছে, মাসে মাসে আমার মেয়ের খরচ দিত, লেখাপড়া সারাই উনি দিত আমার। আমাদের ভিডিওর মাধ্যমে যদি আবার নতুন কেউ আপনাকে বিয়ে করতে চায় বা আমাদের মাধ্যমে যদি বিয়ে করতে চায় তাহলে আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ ভাই আমি বসব কেন, আমার একটা ভাই আমার মেয়েটা আগে পার করে দিলে। আপনি মাথায় হাত দিয়ে বলেন? হ্যাঁ আমি মাথায় হাত দিয়ে বলতেছি ভাই আমি বিয়ে করব, আমার জীবন একটা একটা আমার একটা গার্জিয়ান। দুই হাত দিয়ে বলেন? হ্যাঁ ভাই এই যে বলতেছি আমি। কোথায় হাত দিয়েছেন আপনি? মাথায়। মাথায় যে এইভাবে মাথায় হাত দেন বলেন যে আমি এই ভিডিওর মাধ্যমে এটা বলেন যে ভিডিওর মাধ্যমে যদি ভাইদের মাধ্যমে আমাকে কেউ বিয়ে শাদী করতে চায় আমি বিয়ে বসব। হ্যাঁ আমি বলছি ভাইয়া যে আমাকে বিয়ে করবে আমি তাকে বিয়ে করবো, আমার যে আমার মেয়ের দায়িত্ব নিবে, আমার মেয়ে একটা ভালো ঘর আসে যে আমি বিয়ে দিতে পারি, আমার মেয়েটা একটু সুখে থাকতে পারে, আমি এটা চাই। আচ্ছা আর আমরা যদি পরক্ষণে জানতে পারি আপনার হাজবেন্ড আছে বা আপনার সংসার আছে তাহলে কি হবে, আপনার বিরুদ্ধে কি আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো? জি ভাই হ্যাঁ, আমি যদি শুনি যে আমার স্বামী আছে যে বলে যে তুমি মিথ্যা তো বলছো আমাদেরকে, তাহলে আমার ব্যবস্থা আপনারা করবে যে কেন তুমি মিথ্যা তো ক্যামেরার সামনে এসে মিথ্যা তো বললা, তুমি এতগুলো কথা কেন বলছো, তা আমার আপনারা তাহলে আমাকে তখন বলবেন যে না প্রতারণা করছে, তোমাকে কোনো সাহায্য দেবো, আপনারা আইনের ব্যবস্থা নিতে পারেন। আপনি কিন্তু জেনে বুঝে কথা বলেন, আপনার যদি হাজবেন্ড থাকে পরক্ষণে যদি আমরা জানতে পারি আপনার হাজবেন্ড আছে সংসার আছে, এই যে বারবার মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে আপনি ভিডিও করতেছেন, এতে এতে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে দাঁড়ায় আপনার বিরুদ্ধে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিব। অবশ্যই ভাইয়া যদি আমি মিথ্যাটা বলি তাহলে আপনি আমার ব্যবস্থা করতে পারেন। জেনে বুঝে বলতেছেন তো? হ্যাঁ ভাই আমি জেনে বুঝে বলতেছি ভাইয়া, যদি আমি সত্য মিথ্যাটা বলতাম তাহলে আমি ক্যামেরার সামনে আসতাম না ভাই, যদি আমি যদি বলতাম যে আমার মনে ভয় থাকতো তাহলে আমি ক্যামেরার সামনে আসতাম না, আমার মনে আমার স্বামী আছে সন্তান আছে আমি কিসের জন্য ক্যামেরার সামনে যাবো?
বিয়ের উপযুক্ত মেয়ে থাকতে আবার আপনি বিয়ে বসবেন কেন? ভাই আমার একটা গার্জেন হবে, আমি টাকা পারি না ভাই, আমি মাসে 5000 টাকা পাই, দুই মাসে কাজ করি, আমি 5000 টাকা দাম কিভাবে সংসার চালাবো? মেয়েকে বিয়ে দিতে হবে না? এই জন্য তো ভাই, যা দু টাকা আমি রোজগার করবো, আমি মেয়েকে বিয়ে শাদি দিব না, আমি নিজে খাবো না আমাদেরকে খাওয়াবো? তাহলে একটা কাজ করলে কেমন হয়, মেয়ের এবং আপনার দুজনের একসঙ্গে বিয়ে হইলে কেমন হয়? ভাই আমি আগে মেয়েটাকে বিয়ে দিব, যদি সাহায্য যদি আমার কেউ করতে পারেন ভাইরা, আমি ওকে পার করে দিয়ে তারপর আমি বিয়ে বসবো, জমা দায়িত্ব নেওয়ার মতো যদি আগে মেয়েকে বিয়ে দিবেন তারপর নিজে বিয়ে বসবেন? হ্যাঁ, আমি যদি বিয়ে বসতাম বলবে কি দেয়, তুমি একটা মেয়ে সাবালক ঘরে একটা মেয়ে থুয়ে তুমি মা হয়ে কিভাবে আগে বিয়ে বসলে? গ্রামের মানুষ তো আমাকে তো বলবে দে না, তাহলে মা আগে বিয়ে বসলো মেয়েকে পার করলো না, এটা ভাই খারাপ বলবে মানুষে। যদি যারা বুঝে যে না ঠিকই এই কথাটা বলছে যে একটা মেয়ে সাবালক ঘরে থাকলে আর একটা মা কিভাবে বিয়ে বসবে? শেষ ভিডিও পরবর্তীতে আপনাকে আমরা কি ক্যামেরার সামনে দেখতে পারবো? জি না ভাইয়া, আজ থেকে আমি তওবা করতেছি, আর জীবনে যদি আমি এই ক্যামেরার সামনে আসি আমি মুসলমানের জন্ম না। আমি ইস্তিগফার করতেছি, আজকের পর থেকে আমি কখনো ক্যামেরার সামনে আসবো না। আজ থেকে আমি আর কোনোদিন আমি ক্যামেরার সামনে, যদি আমার পাশে দায়িত্ব নেওয়ার একজন মানুষ দাঁড়ায় আমি আর জীবনে ক্যামেরার সামনে আসবো না। পাশে যদি দায়িত্ব না নেওয়ার মতো যদি কেউ না দাঁড়ায় তাহলে কি আসবেন? না আমি আসবো না। আর আপনি তওবা করেন? হ্যাঁ আমি তওবা করতেছি ভাই, আমি আর আসবো না, আমি মুসলমানের জন্মে আল্লাহর কসম খাই বলতেছি ভাই, একদম মুসলমানে বলতেছি আমি, আমি আর আসবো না ভাই, যদি আল্লাহ আমাকে বাঁচাইতো আমি আর দ্বিতীয়বার ক্যামেরার সামনে আসবো না। কথা দিচ্ছেন তো? হ্যাঁ ভাই কথা দিলাম, আমি যদি আমি আসি তখন আপনারা বলবেন যে এটা ঠকবাস মেয়ে, এইভাবে এটা ব্যবসা ওদের। আচ্ছা তো ঠিক আছে বোন, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা যারা এই গল্পটি শুনছেন আপনারা জানেন ইতিমধ্যে বোনটি কয়েকবার ক্যামেরার সামনে আসছে, এখনো আসছে, হয়তো তার মনের আশা পূরণ হয়নি, সেজন্য বারবার ক্যামেরার সামনে আসতেছে। তো এই ভিডিওটার মাধ্যমে তার জীবনের গল্পটি আমরা তুলে ধরেছি। তো দর্শক, এই গল্পটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং একটি কথা বলতে চাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, খোদা হাফেজ।